উত্তর কাশীতে সুরঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজে সাহায্য চাওয়া হলো ইসিএল এর প্রসঙ্গত রানীগঞ্জের কলিয়ারিতে শ্রমিকদের উদ্ধার কাজের অভিজ্ঞতা কাজে লাগানোর ভাবনা উত্তরকাশীতে নির্মীয়মান সুরঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে সাহায্য চাওয়া হলো ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের কাছে 1989 সালে রানীগঞ্জের মহাবীর কলিয়ারির খনি থেকে শ্রমিক উদ্ধারের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও চলছে প্রসঙ্গত সিদ্ধাইয়ারা এবং দন্দলগাঁওয়ের মধ্যে একটি সুরঙ্গ তৈরি করার কথা হচ্ছে যা চারধাম প্রকল্পের অন্তর্ভুক্ত সুরঙ্গটি তৈরি হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম যাওয়ার দূরত্ব 26 কিলোমিটার কমবে গত 12 নভেম্বর রবিবার ভোরের দিকে ব্রহ্মখাল ও যমুনোত্রীর জাতীয় সড়কের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে উত্তরকাশীতে নির্মীয়মান সুরঙ্গের একটি অংশ প্রায় 200 মিটার এলাকা ধসে পড়ে এর ভিতরেই কাজ করছিলেন 40 জন শ্রমিক আকস্মিক দুর্ঘটনায় কেউই বেরিয়ে আসতে পারেননি সুরঙ্গ থেকে গত 9 দিন ধরে ওই সুরঙ্গেই আটকে রয়েছেন 40 জন শ্রমিক এই 40 জনের মধ্যে পশ্চিমবঙ্গের কুচবিহার আরামবাগ সহ রাজ্যের একাধিক এলাকার আরও 3 জন রয়েছেন আছেন উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ওড়িশা সহ ওই এলাকার কর্মীরাও দুশ্চিন্তায় দিন কাটছে শ্রমিকদের পরিজনদের ওই 40 জন শ্রমিকদের ধসের নিচ থেকে নিরাপদে উদ্ধার করে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল টানেল অ্যাসোসিয়েশনের আধিকারিকেরা এবার এই উদ্ধার কাজে সাহায্য চাওয়া হয়েছে খোদ ইস্টার্ন কোলফিল্ড এর কাছে সোমবার আসানসোল মহকুমার শাকতারিয়ায় ইসিএল এর ডিরেক্টর নীলাদ্রি রায় জানান রবিবার রাতেই কোল ইন্ডিয়ার অন্যতম ডিরেক্টর অনিল কুমার রানা তাকে বিষয়টি জানান তিনি বলেন অনিল বাবুর কাছ থেকে তিনি জানেন কয়লা মন্ত্রক থেকে এই বিষয়ে ইসিএল এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে সেই সুপারিশে ইসিএল এর তরফ থেকে যথাসাধ্য সাহায্য করা হবে এই প্রসঙ্গেই উঠে আসে 1989 সালের 13 নভেম্বর রানীগঞ্জের মহাবীর কলিয়ারিতে খনির ভেতরে জল ঢুকে 71 জন শ্রমিক আটকে যাওয়ার পর তাদের উদ্ধার কার্যের কথা সেই সময় কোন ড্রিল মেশিন ব্যবহার করা হয়েছিল শ্রমিকদের উদ্ধার কার্যে এবং সেই সময় জসবন্ত সিং গিল নামে ইসিএল এর ইঞ্জিনিয়ার ইসিএল এর একটি নিজস্ব কারখানাতে ক্যাপসুল তৈরি করে সেই ক্যাপসুল খনি গর্ভে নামিয়ে 65 জনকে 3 দিন পর 16 নভেম্বর উদ্ধার করে নিজে শেষে খনি থেকে উঠে এসেছিলেন নীলাদ্রি রায় জানান তিনি অনিল কুমার রানাকে সমস্ত বিষয়ে জানানো ছাড়াও তদানীন্তন এই বিশেষ ড্রিল মেশিনটি আসানসোলের যে বেসরকারি সংস্থা সরবরাহ করেছিল তাদের সাথেও সোমবার কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন বাকিটা কোল ইন্ডিয়া বা কয়লা মন্ত্রক করবেন এছাড়াও নীলাদ্রি রায় জানান যেহেতু বিভিন্ন খনি দুর্ঘটনায় ইসিএল এর আধিকারিক থেকে কর্মীদের যথেষ্ট অভিজ্ঞতা আছে তাকে কাজে লাগানোর জন্য সাহায্য করা হবে ইসিএল এর মাইন্স রেস্কিউ স্টেশনের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট এবং বর্তমানে ইসিএল এর সদর দপ্তরের নিরাপত্তা বিভাগে কর্মরত আধিকারিক অপূর্ব ঠাকুর বলেন শুধু মহাবীর কলিয়ারি নয় কিছুদিন আগে যখন মেঘালয়তে আচমকা কয়লা খনিতে জল ঢুকে প্রচুর মানুষ আটকে গিয়েছিলেন ইসিএল দপ্তর থেকে পাম্প নিয়ে গিয়ে আধিকারিকরা সেই জল কমিয়ে বিশেষ পদ্ধতিতে তাদের উদ্ধারে সাহায্য করেছিলেন শুধু মেঘালয় বা মহাবীর কলিয়ারি নয় এই ধরনের উদ্ধার কার্যে ইসিএল এর মাইন্স রেস্কিউ এর কর্মী এবং আধিকারিকদেরও যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞতা রয়েছে যদি উত্তরকাশীর ঘটনায় ইসিএল এর সহযোগিতা চাওয়া হয় তাহলে অবশ্যই ইসিএল এর অভিজ্ঞ এবং দক্ষ কর্মী এবং আধিকারিকরা তাতে সাহায্যের হাত বাড়াবেন বলে আশ্বাস দেন তিনি তবে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার প্রেক্ষিতে পরামর্শ দেন এখানে ভার্টিক্যালি যদি পাশেই ড্রিল করা যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই তাদের কাছে পৌঁছানো যাবে এবং আটকে থাকা কর্মীদেরও উদ্ধার করা সম্ভব হবে অনেক দ্রুত সরকার ইমার্জেন্সি বেসিসে উদ্ধার কাজ চালাচ্ছে কানেকশন এস্টাবলিশ করা গেছে তাদের সঙ্গে এবং যার ফলে ওনাদের ওখান থেকে খাবার জল এসব পাঠানো হচ্ছে কিছুটা প্রোগ্রেস হয়েছে ওখানে হরিজেন্টালি ওনারা প্রায় 76 মিটার দূরে আছেন বলে সেখান থেকে প্রায় 24 মিটার মতো প্রোগ্রেস করতে পেরেছেন সেকেন্ড লাইন অফ অ্যাকশন হিসাবে ওখানে ওরা প্ল্যান করছিলেন যে যদি কোনো উপর থেকে সার্ফেস থেকে বোর হোল করে যেমন এখানে মহাবীর কলিয়ারিতে আমরা করেছিলাম সেরকম যদি কিছু করে যদি হরিজেন্টাল যেটা যাচ্ছেন সেটা যদি সাকসেস না হয় তখন সেকেন্ড লাইন ওরা একটা প্ল্যান করছেন যে সার্ফেস থেকে প্রায় এটা অ্যারাউন্ড 80 মিটার মতো হয়তো হোল করতে হতে পারে তো তার জন্য প্রথম ওদের মাথায় আসে যে মহাবীরে যে ইকুইপমেন্ট ড্রিল ইউজ করা হয়েছিল সেই ইকুইপমেন্টের খোঁজে আমাদের সঙ্গে ওনারা কোল ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করেন কোল ইন্ডিয়া সিএমপিডিএল কে যোগাযোগ করে এবং সিএমপিডিএল থেকে আমাদের কাছে আমার কাছে ফোন আসে যে ওই সময়ে যে মহাবীর কোলের রেস্কিউয়ের জন্য যে মেশিন ইউজ করা হয়েছিল সেটা এখনকার স্ট্যাটাস কি তো আমরা ওনাদের যে মহাবীরের
কুলিয়েতে বনসল এট কোম্পানির ড্রিল মেশিন ইউজ করা হয়েছিল, সেই ড্রিল মেশিনের ওদের খোঁজ দিয়ে দেয় ওদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেওয়া হয়েছে। সিএমপিডিআর টিম আপাতত ওখানে পৌঁছে গেছেন আজকে উত্তরকাশী এবং তারা ওখানে অবজার্ভ করছেন যে কীভাবে যদি আদৌ সেকেন্ড লাইনে স্টার্ট করতে হয় তখন প্রিপারেটরি কীভাবে করতে হবে তার জন্য ওরা মানে প্রিপারেটরি ওয়ার্কস করছেন। ওরা আজ সকালেও কথা হয়েছে আর যদি এমার্জেন্সিতে মুভ করতে হয় মেশিন সেই জন্য বনসলার কোম্পানিকে ওনারা কথা বলে রেখেছেন যে এখান থেকে কীভাবে তাড়াতাড়ি মেশিনটাকে ওখানে নিয়ে যাওয়া যেতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।